প্রশাসনের উপর, যে প্রশাসন নির্বাচনের ব্যবস্থা করেছিল। প্রথমে আমাদের একটু কষ্টই হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ইমেজকে ভোটারদের সামনে খাটো করার জন্য বলা হয়েছে যে আমরা নির্বাচন চাই না, আর সেটা করেই কিন্তু তড়িঘড়ি করে ডেটটা, আর 10 দিন পরে ডেট হলে আরো কয়েকশো ভোটার অংশগ্রহণ করতে পারতো, যারা জাস্ট এটার আগে যারা ভোটার হয়েছিল তারা 90 দিন না হওয়ার কারণে আমি হিসাব করে দেখেছি, আর 10 দিন 10ই জানুয়ারি নির্বাচন হলে এই সমস্ত ভোটার এই ভোটে অংশগ্রহণ করতো। যাই হোক, আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ বাংলাদেশের, এটা অনেকে কাল বলেছেন যে এটা এমপি নির্বাচনের চেয়েও কঠিন নির্বাচন। এটা একটা এমপি নির্বাচন শুধু একটা থানার ভিতরে সীমাবদ্ধ থাকে, আমরা সমস্ত বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব জায়গায় এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভোটার ছিল আর কি, দেশের বাইরেও ছিল, দেশের বাইরে আসছে কয়েকজন ভোট দিতে আসছে দেশের বাইরে থেকে। আমাদের সিস্টেমটা নাই যে দেশের বাইরে থেকেও ভোট দেওয়া যায় কি না, এটা অনেক সিনেটর দাবি করেছে যে আমাদের এই ব্যবস্থাটা করতে যাতে আমরা দেশের বাইরে থেকেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। যারা সরাসরি আমার এই নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, আমি দেখেছি অনেক সিনিয়র শিক্ষক আমার জন্য দাঁড়িয়ে ভোট পেয়েছেন, আমি কৃতজ্ঞ তাদের প্রতি। প্রবীণ জয়ন্তটা বলেছেন যে আসলে সুন্দর পরিবেশ ছিল নির্বাচনের সময়, অনেক সিনিয়র সচিব আমলা ছাত্র প্রাক্তন ঘন্টার পর ঘন্টা হিরোদের ভিতর গেছে, আমরা দেখেছি কাল গল্প করেছে, তারা গল্প মেয়েকে উঠেছিল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে। আমরা সারা রাত ভোট গণনা করেছি, গণনায় অংশগ্রহণ করেছি, আমরা ফলাফল নিয়ে বাসায় যেতে যেতে এই ফজরের নামাজের আজান হয়েছে। মানে কি একটা কাজ করব যে আপনার সেই নামাজের ডাক আর আমাদের ভোটের ফলাফল একসাথে প্রকাশিত হয়েছে। আমরা আমাদের এই প্রাণের বিশ্ববিদ্যালয়, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের মাতৃ সমতুল্য এই বিশ্ববিদ্যালয়, আমরা যেটা প্রমিস করেছি তেমন ইলেকশনের আগে আমরা প্রমিস করেছিলাম যে আমাদের যত দুর্নামই যে বলুক না কেন আমরা তার কোনো প্রতিষ্ঠার আমরা করবো না। আবারও আমরা প্রতিজ্ঞা করছি যে আমাদের প্রথম কাজ হবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমরা এই যে সামনে যে ছোট ছোট দোকান আছে কাপড়ের, এগুলো আমরা অবিলম্বে ফিরে দেওয়ার আলাপ করে ঐক্যমতে পৌঁছে আমরা আবার প্রশাসনের সাথে কথা বলবো যে ছাত্ররা এতে চায়, সাংবাদিক এতে চায়, এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এতে চায়, আমরাও এতে চাই, অতএব আসুন আমরা এটা কার্যকর করি। আমরা কারোর মধ্যে কোনো বৈরী ভাব আমরা মনোভাব আমরা পোষণ করবো না। সবাই যারা প্রশাসনে আছে তোমরাও বিশ্ববিদ্যালয়ের ভালো চাই, আমরাও বিশ্ববিদ্যালয়ের ভালো চাই, অর্থাৎ এক জায়গায় আমরা ঐক্যমতে পৌঁছতে পারবোই আর ক্যাম্পাসকে আমরা সুন্দর করতে পারবোই। আমি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি, ভবিষ্যতে সুন্দর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো এই আশা করে এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যেটা প্রবীণ সাহেব বলেছেন, অধ্যাপক আমির হোসেন, সবাইকে মিষ্টি খেয়ে যাওয়ার জন্য আমিও সেই সুরে সুর মিলিয়ে আপনাদের সবাইকে মিষ্টি খেয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।
আর পরে বড় খানাপিনা হবে আর কি, পরে বড় আর দাওয়াত দিয়ে দেখলাম একবার সবাইকে আর কি।